কবিতার নাম মনে আছে তোর, কলমে সুজন এবং কণ্ঠে আমি আফসানা ইসলাম, ভয়েস অব আফসানা চ্যানেল থেকে। আচ্ছা, আজকের দিনটার কথা কি তোর মনে আছে? মনে আছে, আজকে দিনেই তো শুরু হয়েছিল আমাদের এক নতুন জীবন। মনে আছে আজই সেই দিন যেদিন আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম, কেউ কাউকে ছেড়ে যাব না কখনো। আসুক না যতই বাধা, দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে সব বাধাকে জয় করব। মনে আছে স্বাধীনতার দিবসের পরের দিন রাতে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল। আমি হাসতে হাসতে বলেছিলাম, স্বাধীনতার পরের দিন আমি পরাধীন হয়ে গেলাম। তুই তখন সে কথা শুনে অনেক হেসেছিলিস। তোর সেই মিষ্টি হাসি আমি আজ পর্যন্ত ভুলিনি। মনে আছে আমি বারবার তোকে বলছিলাম, তুই যদি আমায় কখনো না ছেড়ে যাস তাহলেই আমায় আপন কর, যদি মাঝপথে হাত ছেড়ে দিস তবে পারবো না আমি তা সইতে। তুই তখন আমায় বারবার বলেছিলিস, আমি তোকে কখনো ছেড়ে যাব না, তোকে আমি কখন হারাতে চাই না, তুই যে আমার বড্ড আপন। তোর সেই কথা আমি সেদিন বিশ্বাস করেছিলাম আর দেখেছিলাম একটা ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন। আচ্ছা আচ্ছা, তোর মনে আছে আমাদের সেই স্বপ্নের কথাগুলো? আচ্ছা, তোর কি মনে আছে আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমরা একসাথে কাটিয়েছিলাম? সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো তুই বলেছিলিস তুই নাকি কখনো ভুলতে পারবি না। আছে তোর মনে? তুই আমায় বারবার বলতিস, আমায় জড়িয়ে ধরে বুকে মাথা রাখলে নাকি তুই সব থেকে বেশি শান্তি পাস। মনে আছে তুই বলতিস তোর প্রতিটি দুঃখের কথা আমায়, বলতে পারলে নাকি তুই নাকি হালকা হতে পারিস অনেকখানি। মনে আছে তোর একটু বিপদ দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারতাম না, ছুটতে যেতাম তোর কাছে। তোর যখন শরীর খারাপ থাকতো, যখন তুই তাতে কষ্ট পেতিস আমিও তাতে কষ্ট পেতাম। মনে আছে যখন তুই ঘর থেকে না খেয়ে আসতিস, আমি নিজে খাবার না খেয়ে তোর জন্য নিয়ে যেতাম, যাতে তোকে খালি পেটে না থাকতে হয়। আর তুই বলছিস আমায় নিজের হাতে খাইয়ে দিতে, আমি খাইয়ে দিলে নাকি তুই পেট ভরে খেতে পারিস। মনে আছে 5টা বছর সম্পর্কে থাকার পর তোর পরিবারে আমাদের সম্পর্ক না মেনে নেওয়ার কারণে যখন মাঝে একটা বছর আমাদের সম্পর্কের বিরতি ছিল, ওই একটা বছর কতটা কষ্টে কাটিয়েছি আমি। মনে আছে এক বছর বিরতি শেষে যখন থাকতে না পেরে তোর কাছে যাই, তখন তুই আমায় জড়িয়ে ধরে খুব কেঁদেছিলিস আর বলেছিলিস তুইও নাকি ছিলিস না ভালো একটা মুহূর্ত আমায় ছাড়া। তুই পরিবারকে দিতে চাস না কষ্ট, আর আমায় হারিয়েও থাকবে না ভালো, তাই তুই দুজনকেই চাস, কাউকে হারাতে চাস না। আর তারপর আমরা দুজন দুজনের দোষ ভুলে গিয়ে আবার নতুন করে সম্পর্ক করি, এসব কিছুই তোর মনে নেই তাই না? মনে নেই আমাদের ভালোবাসা, মনে নেই আমাদের স্বপ্নের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর সুমির কথা মনে নেই তাই না? তাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, তাও মনে নেই তাই না? তাকে একটা মুহূর্ত কষ্ট দেব না আমরা এই কথা দিয়েছিলাম, এটাও মনে নেই না? সবই ভুলে গেছিস, মনে নেই কিছুই তোর আজ? যে কিছু কথা তোর মনে আছে তা আমি জানি, বারবার ভুল করেছিস, আমায় মিথ্যে বলেছিস, যখন তোকে অনেক কটু কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি থাকতে না পেরে, সেগুলো মনে আছে তোর তাই না? কিন্তু মনে নেই তোকে অপমান করে যখন আমি কেঁদেছি সেই কথা, যখন তোকে অপমান করার পর ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছিলাম তোর ভুলগুলো, সে কথাও মনে নেই।
তোর এটা মনে নেই, হাজার ভুল করার পরও বারবার ক্ষমা করে তোকে আপন করেছি। জানি জানি তোর এটা মনে আছে, আমি তোকে অনেক ভয় দেখিয়েছি যাতে না তুই আমার জীবন থেকে চলে যাস, কিন্তু এটা তোর মনে নেই। তুই নিজের মুখে একদিন আমায় কথা দিতে বলেছিলিস, তুই অনেক ভুল করিস নিজে না বুঝে, তাই যদি কখনো তুই আমায় ছেড়ে দিতে চাস তাহলে যাতে না কোনো মতে সেই ভুল করতে দিই তোকে, তার জন্য যদি তোকে আমায় ভয় দেখাতে হয় তাও যেন আমি দেখাই। ভুলে গেছিস সব কিছু তুই, হয়তো হয়তো আছি, হয়তো আছি তোকে ছেড়ে খুব ভালো। শুনলাম নাকি তোর বিয়ে? আচ্ছা একটা কথা বলতো, অন্যজনের হাত থেকে সিঁদুরটা পরার সময় আগে সেই কথাটা মনে পড়বে না? বুঝতে পারছিস কিসের কথা বলছি আমি? আর নাই বা বললাম নিজের মুখে, বিয়ে করবি, সুখে থাকবি, হয়তো একদিন আমায় পুরোপুরি ভুলে যাবি, কিন্তু জানিস এখনো পর্যন্ত আমি তোর অপেক্ষায় ছিলাম, প্রতি মুহূর্তে আশায় ছিলাম তোর একটা ফোন আসবে আর তুই বলবি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা শুনলাম নাকি তোদের পরিবারের লোক বলেছে আমি নাকি পাগল, তাই নাকি তোর সাথে আমার সম্পর্ক শেষ করেছে তারা? সত্যি কথা জানাতে এতটাই ভয় লাগলো তোদের, আমায় বানিয়ে দিলি পাগল? তবে শোন, সময় চাকা ঘুরবে একদিন ঠিকই, তৈরি থাকিস তার জন্য, কারণ অনেক প্রশ্নের উত্তর যে দিতে হবে তখন লুকাতে পারবি না কোথাও, তুই কোনোখানে সারা জীবন। এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে লেখা কাহিনী, যিনি লিখেছেন সেই সত্য ঘটনা সম্পর্কে আমাকে বলেছেন, তো আমার কণ্ঠে তিনি তার এই কবিতাটি শুনতে চেয়েছেন। কবিতা না, এটা অনেকখানি ছোট গল্প, তো আমি আজকে পাঠ করে আপনাদের সামনে পেশ করলাম। আপনারা অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভয়েস অফ আফসানা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।